আগরতলায় পুলিশের হাতে থানার ভেতরেই সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সংবাদ জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা পুলিশের উচ্চ মহলে ধর্ণা দেয় ও বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এই ঘটনায় এদিন প্রতিক্রিয়া জানালেন সাংসদ সুস্মিতা দেব। তিনি তার প্রতিক্রিয়ায় জানান, রাজ্যে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পর পুলিশ এই সাংবাদিককে মারধর করেছে। একটা গণতান্ত্রিক দেশে পুলিশের কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা, এটা তাদের দায়িত্ব বলে মনে করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি আরো বলেন, আমাদের দেশের আইনে পুলিশকে তা কোনোদিনই অ্যালাউ করে না যে একজনকে গ্রেপ্তার করার পর তাকে মারপিট করা। প্রসঙ্গক্রমে তিনি উল্লেখ করেন যে এর আগেও রাজ্যে একটা পত্রিকার দপ্তরকে ভাঙচুর করা হয়েছিল আর এখন একজন সাংবাদিককে মারধর করা হলো, এটা বেআইনি বলে সাফ জানান তিনি। তিনি মনে করেন এক্ষেত্রে একটা স্বাধীনভাবে তদন্ত করা উচিত। বলেন, কিভাবে এই সাংবাদিককে অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পর কেন থানার ভেতরে মারধর করা হলো, তিনি এই ঘটনার পুরোপুরি নিন্দা জানান। ত্রিপুরাতে একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পরে পুলিশ সেই সাংবাদিকের সঙ্গে মারধর করেছে। একটা গণতান্ত্রিক দেশে পুলিশের জন্য আইন শৃঙ্খলা বজায় রাখা ওদের দায়িত্ব রয়েছে, কিন্তু আমাদের দেশের আইনে এটা পুলিশকে কোনোদিনই অ্যালাউ করে না যে একজনকে অ্যারেস্ট করার পরে এইভাবে মারপিট করা। এর আগেও আমরা দেখতে পেয়েছি ত্রিপুরাতে একটা পত্রিকার দফতরকে ভাঙচুর করা হয়েছিল, আজকে একজন সাংবাদিককে এইভাবে মারা হলো, এটা পুরোপুরি বেআইনি। আর আমি মনে করি এটার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হওয়া উচিত, কি কারণে সাংবাদিক বন্ধুকে অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে থানার মধ্যে এইভাবে কিভাবে মারধর করা হলো, আমি এটাকে পুরোপুরি কন্ডেম করছি তৃণমূল কংগ্রেসের। সাংসদ সুস্মিতা দেব আরো বলেন, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী বসেছেন, তিনি আইন শৃঙ্খলার দিকে বিশেষ নজর দেবেন বলে কথা দিয়েছিলেন। এই ধরনের ঘটনা কিভাবে হয় বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। পাশাপাশি বলেন, রাজ্যে জ্বালানি তেলের ঘাটতি চলছে, এই অবস্থায় মানুষ কিছুটা উত্তেজিত হবেই, কারণ এটা সংকটের অবস্থা, তা ঠিক করে মোকাবেলা করা উচিত বলে মনে করেন তিনি। এবং নতুন মুখ্যমন্ত্রী বসেছেন ত্রিপুরার রাজ্যতে এবং উনি কথা দিয়েছিলেন যে আইন শৃঙ্খলা দিয়ে উনি বিশেষ নজর দেবে। এই ধরনের ঘটনা কিভাবে হয়, আর ত্রিপুরাতে ভীষণভাবে ডিজেল পেট্রোলের শর্টেজ চলছে, মানুষ কিছু উত্তেজিত হবেই, কারণ এটা ক্রাইসিসের সিচুয়েশন, এটাকে ঠিক করে হ্যান্ডেল করা উচিত আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।